হ্যালো কোডার্স, আমরা এখন আমাদের এই প্রজেক্টে আমরা একটা ভিউ রিজলভার অ্যাড করব, যাতে আমাদের যেই কন্ট্রোলারটা আছে নোটিসেস কন্ট্রোলার, এটা কিন্তু একটা হোম নামে একটা ভিউতে পাঠাচ্ছে, কিন্তু আমরা তো এখনও ভিউ রিজলভার অ্যাড করিনি বা আমরা ভিউটাও ঠিকমতো কনফিগার করিনি। তো সবার আগে আমরা যেটা করি, আমরা এটাকে রিমুভ করে দিই, আমরা সি সাউট আমাদের আর লাগবে না। এবং এখন আমরা যেটা করব, আমাদের তো এই যে হোম ডট জেএসপি যেটা আছে, হ্যাঁ, এটাকে আমরা আসলে আমরা ওয়েব ইনফের ভেতরে একটা ফোল্ডারে নিয়ে যাই ফর মোর সিকিউরিটি। আমরা এটাকে রাইট ক্লিক করে নিউ ফোল্ডারে চলে গেলাম, নিউ ফোল্ডার, দেয়ার ইউ গো। এবং এখানে আমরা জেএসপিএস বা জেএসপিএস একটা ফোল্ডার তৈরি করতে পারি, এবং এই ফোল্ডারের ভেতরে আমরা আমাদের এই হোম জেএসপিকে আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে গেলাম, উইচ ইজ গুড। আমাদের এখন হোম জিএসপি কোথায় আছে, আমাদের ওয়েব ইনফ এবং জিএসপিসের ভেতরে আছে হোম জিএসপিটা। সো এখন আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের যেই কনফিগারেশন আছে, হ্যাঁ, নোটিসেস সার্ভলেট, এটার ভেতরে আমরা একটা ইন্টারনাল রিসোর্স ভিউ রিজলভার নামে একটা আমাদের ক্লাস আছে, সেই ক্লাসটার একটা বিন এখানে আমরা তৈরি করব, যাতে আমাদের এই সার্ভলেটের মধ্যে একটা ভিউ রিজলভার চলে আসে এবং আমাদের ফুল অ্যাপ্লিকেশনটা একটা কমপ্লিট স্প্রিং অ্যাপ্লিকেশন হিসেবে কাজ করে। তো সেটার জন্য যেটা করতে হবে, আমরা যদি দেখি আমাদের স্প্রিংয়ের যে সাপোর্টটা, আমরা যদি একটু খেয়াল করে আসি যে স্প্রিংয়ের কী সাপোর্ট আছে এবং কী কী রিজলভার আছে, আমরা এটাকে ধরতে এনিওয়ে, সো আমরা যদি চলে যাই আমাদের স্প্রিংয়ের ওয়েবের ভেতরে, অ্যাকচুয়ালি স্প্রিংয়ের ওয়েব না, ওয়েব এমভিসি, ওয়েব এমভিসির ভেতরে এখানে যে ভিউ আছে, এই ভিউয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ইন্টারনাল রিসোর্স ভিউ রিজলভার, হ্যাঁ, এখানে কিন্তু আরও ভিউ রিজলভার আছে, আমরা ফিউচারে হয়তো ইউজ করতে পারি এই ভিউ রিজলভারগুলো, কিন্তু আমাদের এখনকার জন্য আসলে এটাই লাগবে, ইন্টারনাল রিসোর্স ভিউ রিজলভার। আমরা এটার কপি করে নিয়ে আসি, এটার নামটা নিয়ে এসে আমরা এখন একটা নতুন বিন তৈরি করব। হ্যাঁ, বিনটার নাম আমরা দিতে পারি, আমরা চলে যাই আমাদের নোটিসেস এক্সএমএল, আমরা এটার বিনস কনফিগারেশনে চলে যাই, এবং এখানে আমরা নতুন একটা ইনসার্ট বিন তৈরি করি, যেখানে আমরা আমাদের ক্লাসের নাম দিব, ওই নামটাই আমরা এখানে পেস্ট করতে পারি। আমরা যদি ব্রাউজে যাই তাহলে, আচ্ছা, ডট ক্লাসটা হবে না, আমরা এটাকে মুছে দিই, ডট ক্লাস, এবং হ্যাঁ, এই যে ইন্টারনাল রিসোর্স ভিউ রিজলভার, এটাকে ওকে দিলাম, ওকে দিয়ে কিন্তু চলে আসলাম। আমরা একটা আইডি দিয়ে দিই, আইডিটা আমরা দিতে পারি জেএসপি ভিউ রিজলভার। আচ্ছা, এখন আমাদের তো এই বিনের মধ্যে আসলে আমরা দুটো প্রপার্টি অ্যাড করব। আমরা বিনসের মধ্যে ইনসার্ট প্রপার্টিতে চলে যাই, প্রপার্টি, একটা প্রপার্টি হবে আপনার প্রিফিক্স, আরেকটা প্রপার্টি হবে সাফিক্স। তো প্রিফিক্স যদি আমরা দিই, প্রিফিক্স প্রপার্টির মধ্যে আমরা কন্ট্রোল স্পেস দিলে এখানে অপশন আসার কথা, দেয়ার ইউগো, তার মানে আমরা ঠিকমতো কাজ করছি। এবং প্রিফিক্সটা হবে আপনার আমাদের যেই প্যাকেজের যে ইনফরমেশনটা আছে, আমাদের জেএসপিএসটা কোথায় আছে, আমরা জেএসপি যেখানে রাখছি সেটা দিয়ে আমরা প্রিফিক্স করব। আমাদের একটু ক্লোজ করে দিই, আমাদের জেএসপিএস আছে ওয়েব আইএনএফের ভেতরে জেএসপিএস, সো এটার প্রিফিক্সের ভ্যালুটা হবে স্ল্যাশ ওয়েব আইএনএফ স্ল্যাশ জেএসপিএস, ঠিক আছে। এবং আমাদের সিমিলার ওয়েতে একটা সাফিক্সের ভ্যালু লাগবে, ইনসার্ট প্রপার্টি সাফিক্স এবং ভ্যালু হচ্ছে ডট জিএসপি। আচ্ছা, আমরা তো প্রিফিক্স এবং সাফিক্স দিলাম, আমরা একটু সোর্সটা দেখে আসি একবার। হ্যাঁ, সোর্সটা আমরা কন্ট্রোল শিফট এফ দিয়ে ফরম্যাট করে নিলাম, দ্যাটস গুড। তার মানে কি, আমরা একটা এখানে ইন্টারনাল রিসোর্স ভিউ রিজলভার নামে একটা বিন তৈরি করছি, এবং এই বিনের আইডিটা হচ্ছে জিএসপি ভিউ রিজলভার। আইডিটা আমাদের অতটা ইম্পর্টেন্ট না, যে জিনিসটা দেখা লাগবে সেটা হলো আমাদের যেই প্রপার্টি প্রিফিক্সটা হচ্ছে আমরা ওয়েব স্ল্যাশ ওয়েব ইনফ স্ল্যাশ জিএসপিএস, শেষে একটা ট্রেইলিং স্ল্যাশ আছে, এটা দরকার, আর ডট জেএসপি নামে আছে। তার মানে যখনই আমার এই নোটিসেস কন্ট্রোলারটা এটা যখন হোম রিটার্ন করছে, আমার যেটা করবে, আমার স্প্রিং অ্যাপ্লিকেশন আমাদের এই ওয়েব আইএনএফের ভেতরে জেএসপিসের ভেতরে হোমে চলে যাবে এবং শেষে একটা ডট জেএসপি অ্যাড করে দিবে, কেননা আমরা এখানে সাফিক্সে বলে রেখেছি ডট জেএসপিএস কথা। তো এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটা রান করি, তাহলে কিন্তু আমাদের এটা সুন্দর করে কাজ করার কথা। তার আগে দেখে নেই আমাদের এখানে অ্যাড রিমুভে আমাদের কনফিগার করা আছে কি না, আমাদের এটা খালি আছে 52, আমাদের প্রজেক্ট 52, ঠিক আছে, দ্যাটস গুড। ইটস, আমরা এখন যদি এটাকে রান করি, রান অ্যাজ রান অন সার্ভার,
always use this server diye dilam, keeping my fingers crossed. আচ্ছা আমাদের এখনো এটা কাজ করেনি, তাহলে তো কোন একটা এরর আসার কথা। এরর কি এসেছে কোনো? আমরা একটু দেখে আসি। কোনো এক জায়গায় আমরা একটা মিসিং করেছি। আচ্ছা আমরা একটা একটা জিনিস আমরা ট্রাই করে দেখতে পারি, আমরা প্রজেক্টটা একবার ক্লিন করি। হ্যাঁ, ক্লিন করে সবার আগে আমরা আমাদের অ্যাপটা স্টপ করি, আমরা প্রজেক্টটা একবার ক্লিন করে রান করে দেখি। ক্লিন, ক্লিন অল প্রজেক্ট, এবং আমরা প্রজেক্টটা এখন আরেকবার রান করে দেখি। রাইট ক্লিক, রান অ্যাজ, রান অন সার্ভার। আমরা যদি, হ্যাঁ দেয়ার ইউ গো, এটা কিন্তু এখন রান করছে। আমাদের আসলে একবার ক্লিন করে নেওয়া উচিত ছিল, কোনো কারণে কোনো ডার্টি কনফিগারেশন আমাদের প্রজেক্টে রয়ে গিয়েছিলো। সো এরকম যদি কোনো সময় আপনাদের হয়, কোনো প্রজেক্টে আপনি এক্সপেক্টেড রেজাল্ট পাচ্ছেন না, একবার ক্লিন করে নেবেন। সো আমরা কিন্তু এখন পুরোপুরি দেখতে পাচ্ছি যে আমাদের নোটিসিসের হোমে যখন যাচ্ছে তখন কিন্তু হ্যালো ওয়ার্ল্ড আসছে। হ্যালো ওয়ার্ল্ডটা কোত্থেকে আসছে? আমাদের হোম জিএসপির মধ্যে এই যে হ্যালো ওয়ার্ল্ড যেটা আছে সেখান থেকে আসছে। জাস্ট টেস্ট করার জন্য স্প্রিং ইন অ্যাকশন আমরা অ্যাড করে দিলাম, এবং আমরা যদি আবার আমাদের ইয়েতে চলে যাই, আমরা যদি এটাকে রিফ্রেশ দিই, দেয়ার উই গো, স্প্রিং ফ্রেমওয়ার্ক ইন অ্যাকশন। সো আমাদের কিন্তু তাহলে একটা বেসিক একটা স্প্রিং অ্যাপ্লিকেশন কারেন্টলি রান করছে। কীভাবে রান করছে আমরা আরেকবার একটা সিম্পল গো থ্রু করি। আমাদের যখন লোকাল হোস্ট 8080-তে আমাদের সার্ভারটা রান করছে এবং স্ল্যাশ নোটিসিসের মধ্যে আমাদের অ্যাপ্লিকেশনটা রান করছে, ওখানে যে যখন আমরা অ্যাপ্লিকেশনের রুটে যাচ্ছি, দিস ইজ দিস স্ল্যাশ, এই রুটে যখন যাচ্ছি তখন আমাদের যেটা হচ্ছে, আমাদের এখানে রিকোয়েস্ট চলে আসছে। রিকোয়েস্টটা চলে এসে আমাদের আমাদের নোটিসেস কন্ট্রোলারের কাছে এইভাবে যাচ্ছে যে রুটে যে আছে তাহলে তুমি তাকে হোমের কাছে পাঠাও। আমরা যেহেতু সাফিক্স এবং প্রেফিক্স এখানে সুন্দরভাবে ডিফাইন করে দিয়েছি, আমরা বলে দিয়েছি হোম ডট, এবং এটা যেহেতু একটা ইন্টারনাল রিসোর্স ভিউ রিজলভার, সে কিন্তু হোম ডট জিএসপিকে আমাদের এখানে ফরওয়ার্ড করে দিচ্ছে আমাদের ভিউ হিসেবে, এবং সেটার রেজাল্ট হিসেবে আমরা আমাদের টেক্সটটা দেখতে পাচ্ছি। সো দ্যাটস প্রিটি মাচ ইট ফর দিস টিউটোরিয়াল। আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।